কুলাম বেকরাম এসেছেন কুলাম বেকরামে জীবনে কেমন কোন এরকম কোন কর্ম আছে কাজ আছে এরকম কোন অভ্যাস আছে যা আমরা হাদিসে পাইছি অমুক নবী হুক্কা টানছে না এরকম পাইছি না পাই না তাহলে যেটা নবীর কাজ না সেটা আমাদের কাজ হতে পারে না আস্তে কোন সেটা আমাদের কাজ হতে পারে না তাহলে নবীর কাজ কি বিড়ি খাওয়া না নবীর কাজ যদি বিড়ি খাওয়া না হয় সেই কাজ কি আমরা করতে পারি না খাই কেন বেশি করে খাবে না আমরা সকল নেশা আমরা বাদ দেবো জোরে বলি ইনশাআল্লাহ এক বেচারি অনেকদিন আগে এরকম কথা বলতে বলতে এক বুড়া চাচা আমাকে বলতেছে হুজুর একটা কথা আপনি তো অনেক ওয়াজ করলেন কিন্তু একটা বিষয় সেটা হলো কবরে তো বিশাল সময় থাকতে হবে এই লম্বা সময় খাওয়া নাই দাওয়া নাই হুজুর কি বিড়ি পাওয়া যাবে চিন্তা করছেন কি আপনারা তাহলে এখান থেকে প্রমাণ হলো বিড়ি খাদ্য না হলেও অবশ্যই এর মধ্যে একটা আকর্ষণ আছে না নাই আছে তাছাড়া এই ধোঁয়া যা দিয়ে পেটও ভরে না যা দিয়ে শরীরের কোনো উপকারও হয় না অথচ তার পেছনে মানুষ কম না বেশি অবশ্যই এর মধ্যে একটা আকর্ষণ আছে সেটা হলো শয়তানের আকর্ষণ কি আকর্ষণ কর শয়তানের শয়তানের ওয়াসওয়াসে দেয় তুই তোর নফসটা নষ্ট কর আমরা দোয়া করি কি বিড়িটির খাইয়া উজু উজু বানায় নামাজে যাই বলি কি বলি জীবনের উপরে জুলুম করেছি বিড়ি খাইলে পরে আমার দেহটা শান্তি পায় না জুলুম পায় আস্তে কোন কেন কি শান্তি পায় না জুলুম পায় জুলুম পায় লাঞ্চ কি ভালো থাকে না নষ্ট হয় বলেন 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 নষ্ট লাঞ্চ দিলেন আল্লাহ বিড়ি খেয়ে নষ্ট করলো কে অনেকে আল্লাহ কইছে আল্লাহ নষ্ট করে আল্লাহ দিলেন লাঞ্চ ও বান্দা এই লাঞ্চ দিয়া তুই আমার জিকির করবি আমার কোরআন তেলাওয়াত করবি পাপকে ছোট পাপ মনে করবি না ধোঁয়ার সম্পর্ক কিন্তু জান্নাতে হবে না আল্লাহ তারা কোনো ধোঁয়া জান্নাতে রাখবে না এমন কোনো কিছু আমরা পাই নাই কোরআন হাদিসে ধোঁয়াও থাকবে না আগুনও থাকবে না কিন্তু ধোঁয়া এবং আগুন থাকবে কোথায় বলেন জাহান্নামে থাকবে কি দরকার এই সমস্ত টানাটানি করা নেশার জগতে পা দেব না আমরা বিড়ি হলো সকল নেশার সিঁড়ি বিড়ি খেতে খেতে এসে চলে যায় ধূমপান থেকে শরাব পানের দিকে চলে যায় নেশার দিকে বড় বড় নেশার দিকে চলে যায় আমরা এগুলোকে বাদ দিয়ে ফেলব আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও বান্দা তুমি কি জানো আমি তোমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ কোন গুনাহ কি ছোট চোখে দেখা যাবে না ঈমানের সূত্র বিশেষ শাখা উপশাখা আছে এর এক নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশেষ শাখা হলো তরিকুল আদা রাস্তার কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলানো হয়তো রাস্তায় চলতে নিয়া কোন একটা খোয়া পড়ে আছি খোয়ার উপরে কোনো বান্দার পা পড়ে গেলে পাটা ভেঙে যেতে পারে ওই খোয়াটা সরাইয়া দেয় এটা ইমানের একটা অংশ ধরে বলে সুবহানাল্লাহ পৃথিবীর কোনো কাজকে আমরা ছোট মনে করব না বইয়ের সেবা করব আমরা হয়তো বলবেন হুজুর কি ওয়াজ শুরু করলেন আবার বইয়ের সেবা করাও কিন্তু সুন্নাত কিন্তু বইয়ের সেবা আজকে হয় না বউকে পিটানো হয় বলেন কি হয় আস্তে আস্তে কোন কেন বউকে মারা লোক আছে না নাই যে বউকে পিটাই সে তো সবচেয়ে বীর পাওয়া নাকি এরকম কিছু এটাও ইবাদত আম্মা জানা এসে বলেন 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে
13 বছরে বধূ হয়ে নবীর ঘরে আমি পদার্পণ করেছি আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট ছিলাম কিন্তু দাম্পত্যময় জীবন আমার নবীর পাশে যে সময়গুলো কাটিয়েছে আমি নিজের চোখে দেখেছি আমি তরকারি করতে গেলাম আমার নবীজি নিজে এসে বটি হাতে নিয়ে আমাকে কুটে সহযোগিতা করতে নবীজির কোনো কাজ আমি করে দিতে পারতাম না নবীজি নিজে নিজের ঘরটা ঝাড় দিতেন নিজের জামাটা ধুয়ে ফেলতেন নিজের সেলাই করতেন নিজের কাজও নিজেই সম্পন্ন করতেন তার জুতা কেউ হাত দিতে পারত না তিনি যখন দেখতেন কেউ তার সামনে দাঁড়ায় গেছে তিনি বসতে বলতেন বসে পড়ো রাসূল কোনো খেদমত নিতেন না খেদমত করতেন জোরে বলে সুবহানাল্লাহ উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী নবীর কাছে চলে এলেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গেই মদিনার আনসার সাহাবীরা বিশাল বড় খেজুর বাগান অক্ফ করতেছে বিশাল বড় উটের পাল অক্ফ করতেছে অনেক বড় বড় সম্পদ নিয়ে হাজির হয়ে গেছে মদিনার আনসার সাহাবীরা সবার দানগুলো দেখে উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে রাসূল বলেন উম্মে সুলাইম কান্দ কেন কি হয়েছে হুজুর কত সাহাবী কত কি দান করে আমি তো কিচ্ছু দিতে পারলাম না আমার কিচ্ছু নাই রাসূল বলেন তোমার কিচ্ছু নাই সমস্যা নাই আল্লাহ তোমার দানকে অবশ্যই কবুল করবেন যদি তোমার ছোট দান হয় হুজুর দানার কি করব আল মাল ওয়াল বানুনা জিনা সম্পদ এবং সন্তান তো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সৌন্দর্য আমার মান নাই কিন্তু সন্তান আছে এই যে আমার ছোট্ট একটা সন্তান আনাস মাত্র 10 বছর বয়স আমার অত্যন্ত কলিজার টুকরা আনাস এই আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে দিলাম এই আনাসকে আপনি যা ইচ্ছা তাই করবেন আরেকজন সাহাবী ছোট্ট 2 বছরের বাচ্চা নবীর সামনে হাজির করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু দিতে পারলাম না এই 2 বছরের ছোট্ট বাচ্চা আপনাকে দিয়ে গেলাম কি করব আমি এটা দিয়া রাসূল বলেন আপনি যুদ্ধে যাবেন যুদ্ধের তো ঢাল লাগবে আমার সন্তানটাকে ঢাল বানায় দিবে যদি বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ উম্মে সুলাইমের কথা যখন মনে হয়ে গেল উম্মে সুলাইম নিয়ে হালকা একটু কথা বলি দেখেন এই মহিলা কি ছিলেন আমার নবীজি উম্মে সুলাইমের সেই সন্তানকে বরণ করলেন গ্রহণ করে নিয়ে তাকে খাদেমের খেতাব দিয়ে দিলেন খাদিম রাসূল যাকে বলা হয় 10 বছর নবীর পাশে ছিলেন বটে কিন্তু আনাস বিন মালিক বলেন 10 বছর নবীজির খাদেমের দায়িত্ব পালন করেছে খেদমত আমি করব কখন নবীজি উল্টা আমার খেদমত করেছে আমাকে কখনো বলেন নাই আনাস জুতাটা নিয়ে আসো আনাস গ্লাসটা নিয়ে আসো আনাস ওই বইটা নিয়ে আসো আনাস এই জিনিসটা নিয়ে আসো আমি এমন খাদেম ছিলাম রাসূল আমাকে কখনো কোনো কাজের জন্য অর্ডার দেন নাই 20 বছর যখন পূর্ণ হলো আনাস বিন মালিকে নবীজির মৃত্যুর সময় হয়ে গেল নবীজি মদিনায় গেছেন 53 বছর বয়সে ইন্তেকাল করেছেন কত বছর বয়সে 63 বছর বয়সে এই 10 বছর আনাস বিন মালিক তার পাশে ছিলেন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় লগ্ন যখন চলে এলো নবীজি মারা যাবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন কিন্তু আনাস বিন মালিক নবীর সামনে নাই রাসূল বলেন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার আনাস বিন মালিককে দেখতে পাই না কি হয়েছে আনাসের কোথায় আমার আনাস ওমরে ফারুক খুঁজতে খুঁজতে বের হলেন বের হয়ে গিয়ে দেখেন আনাস বিন মালিক পাহাড়ি গর্তের মধ্যে তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে নবীর জন্য কান্দে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলেন আনাস রে তোর জন্য রাসূল দিওয়ানা হয়ে গেছেন চলো রাসূলের সঙ্গে দেখা করতে হবে আনাস বিন মালিক কি ধরে নিয়ে নবীর সামনে যখন হাজির করায় দিলেন রাসূল বলেন আনাস কি হয়েছে তোমার তুমি অভিমান করেছো নাকি রাগ করেছো নাকি তুমি আমার সামনে থাকো না কেন কি হয়েছে তোমার যদি কোনো ভুল আমি তোমার কাছে করে থাকি আনাস আমি রাসূল তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে মাফ চাবেন কেন আমি আপনার কাছে মাফ চাই আমি 10 বছর বয়সে আপনার সামনে ধরনা দিয়েছি মা আপনার সামনে দিয়ে গেছেন আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমার খেদমত অপূর্ণ থেকে যাবে আমার কেবল বয়স শুরু হয়েছে খেদমতের আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে যুগের পর যুগ হায়াত বৃদ্ধি করে দেন আমি আনাস যেন আপনার খেদমত করে যেতে পারি রাসূল সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলছেন আনাস রে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমাকে বিষ প্রয়োগ করা হয়েছিল আমার 2 সাহাবী বিষ প্রয়োগে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমার সেই বিষ প্রয়োগের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আনাস আমি বাঁচব না আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব আমার গোটা শরীরে প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা আনাস
আমার মন বলছে আমি মনে হয় আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মত সামনে হাজির হয়ে যাবে। তবে আনাস, তোমার কোনো চাওয়া আছে নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চা হলো আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আনাস রে, বেঁচে থাকার কোনো সুযোগ আমার নাই, কারণ লা ইস্তাগফিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তবে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হলে পরে আমি যে জান্নাতের মেহমান হব সেই জান্নাতের ভিতরে খাদেম আমার অন্য কেউ হবে না। আল্লাহ তুমি আমার আনাসকে জান্নাতের খাদেম বানায় দিও। আমার নবীজি কি মানুষ ছিলেন, কেউ তার খেদমত করতে পারত না, উল্টা খেদমত রাসূল নিজেই করতেন। আনাস বিন মালিকের মা উম্মে সুলাইমও কম ছিলেন না, সে উম্মে সুলাইমের স্বামী। তিনি যখন ইসলাম কবুল করেন, উম্মে সুলাইমের স্বামী বলে ফেলল, তুমি ইসলাম কবুল করেছ, আমি ইসলাম কবুল করব না। তিনি বললেন, যে স্বামী আমার ইসলাম কবুল করবে না সেই স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এক পর্যায়ে উম্মে সুলাইমের স্বামী কোন একটা ব্যবসা করতে গিয়ে মারা গেল, তিনি বিধবা হয়ে গেলেন। একজন অমুসলিম তাকে বিয়ের প্রস্তাব করল, তিনি বললেন, না না, কোন মুসলিম পুরুষ মুশরিক কোন পুরুষ আমার স্বামী হতে পারে না, তবে যদি কেউ আমার স্বামী হতে চায়, আমাকে যদি কেউ স্ত্রী বানাতে চায়, আমার শর্ত হলো আমাকে কোনো মোহরনার টাকা দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, আমার মোহরনা হবে ইসলাম, যে ইসলাম কবুল করবে এই ইসলাম নামক মোহরনা দিয়ে তিনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে একজন উম্মে সুলাইমের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, উম্মে সুলাইম, আমি দিন গ্রহণ করতে চাই, ইসলাম কবুল করতে চাই। তিনি বললেন, কিচ্ছু লাগবে না, তুমি ইসলাম কবুল করলে আমি রাজি হয়ে যাব। ইসলাম যখন কবুল করেছে, ইসলাম কবুলটা হয়ে গেছে, তার বিয়ের মহরণা ইসলাম হিসেবে কবুল হয়ে গেল, দাম্পত্যময় জীবন শুরু হলো। দাম্পত্যময় জীবন শুরু হতে নিয়ে একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন, সেই সন্তান তার বয়স মাত্র 6 থেকে 7 বছর। সেই স্বামী বিদেশে চলে গেছেন ব্যবসা করতে গিয়ে, আর 6-7 দিন দেরি হয়ে গেছে। 6-7 দিন দেরি করে যেদিন তিনি আসবেন, বিকেলে আসবেন, সকালবেলা তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালহা, সেই সাহাবীর নাম আবু তালহা, বিকেলবেলা আসবেন, সকালবেলা উম্মে সুলাইমের ঔরসে, উম্মে সুলাইমের পেটে যে সন্তানটা ছিল সেই সন্তানটা মারা গেছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার ঘরে সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো আমার আত্মীয় স্বজন, শোনো, আমার স্বামী আজকে 6-7 দিন হলো দেশে নাই, বিদেশে ব্যবসা করতে গেছেন। আমার সন্তান যে সকালবেলা মারা গেল, আমার স্বামী বিকেলবেলা আসবেন, খবরদার, আমি তোমাদের কাছে বলে দিলাম আমার আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমার স্বামীর কানে যেন না যায়, আমার স্বামী যেন না জানতে পারেন, কারণ আমার স্বামী জানবেন সঙ্গে সঙ্গে তার মধ্যে শোক চলে আসবে। না না, আমার স্বামীকে আমি হাসি মুখে দেখতে চাই। কেউ বলল না, চলে আসেন বিকেলবেলা, ঘরে ডাকতেছে, সুন্দর পোশাক পরে তিনি সুসজ্জিত হয়েছেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য। আস্তে করে দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। আবু তালহা বলছেন, উম্মে সুলাইম, আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে? আপনার কলিজার টুকরা সন্তান আগের চাইতে আরো বেশি আরামে আছে, এদিকে মারা গেছে। তিনি বললেন, না, হাদিস এসেছে উম্মে সুলাইম স্বামীকে সন্তুষ্ট করার জন্য সমস্ত হাসি সমস্ত আনন্দ তার সন্মুজার করে দিলেন, সহবাস হয়ে গেল। দীর্ঘ সময় যখন পার করলেন, আবু তালহার মনের মধ্যে সন্দেহ হলো। তিনি বলছেন, স্ত্রী, আমার সন্তানের কোনা না গুণা আমি আমার ঘরের মধ্যে পাচ্ছি না, আমার সন্তান কোথায় গেছে? এবার তিনি বলছেন, আমার স্বামী গো, আপনার সন্তানের তথ্য আর কতক্ষণ গোপন করব, আপনার সন্তান এমন দেশে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, এমন ঘুম দিয়েছে এই দুনিয়াতে এই ঘুম থেকে আর ওঠার কোনো সম্ভাবনা নাই, কোথায় কোন ঘরে তুমি রেখে দিয়েছো? পাশের ঘরে তিনি চাদর মরিতে তাকে শোয়ে রেখে দিয়েছেন। স্বামীর মনটা খারাপ হয়ে গেল। স্বামী বলছেন, আমার স্ত্রী, আমার নাপাকি হওয়ার পূর্বে তুমি আমার সন্তানের তত্ত্ব কেন গোপন করলে? আমি রাগ করেছি তোমার উপরে, আমি তোমার বিরুদ্ধে নবীর কাছে গিয়ে নালিশ করব। সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আমার সঙ্গে সে এমনটা আচরণ কেন করলো, আমি তার প্রতি রাগ করেছি। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, উম্মে সুলাইম, তোমার সঙ্গে গতকালকে যে আচরণটা করেছে আবু তালহা, শোনো, গতকালকে স্বামীর খেদমত করতে গিয়া যে ধৈর্যের পরিচয় উম্মে সুলাইম দিয়েছে, তার জীবনের শ্রেষ্ঠ আমল গতকাল আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জয় বলে সুবহানাল্লাহ। এমন মহিলা তো আজকে বাংলার ঘরে ঘরে,
আস্তে কম কেন শুরু করছি বউকে মারা যাবে না ওই দিকে বউদের ভালো হওয়ার দরকার আছে না নাই আমার মা যারা আলোচনা শুনছেন ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়া দরকার একটু মেহরবানি করে বোঝানো দরকার আপনি যদি পুরুষ হতে চান আপনি কখনো শান্তি পাবেন না পুরুষ মানে হলো পুরুষ বাইরে যাবে পুরুষের কোনো বোরকা পরার দরকার আছে নাকি কিন্তু মেয়েদের বোরকা পরার দরকার আছে নাই যে মহিলা বোরকা পরে বের হয় না সে কি মহিলার ভাম ধরে না পুরুষের ভাম ধরে কিসের ভাম ধরে পুরুষের ভাম ধরে মহিলার মহিলাকে মহিলার ভাম ধরতে হবে মহিলাকে মহিলার পোশাক পরে যেতে হবে তার চামড়াকে ঢাকতে হবে মেয়েদের চামড়াকে ঢাকা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যদি আপনি না ঢাকেন আপনার জন্য সগীরা গুনাহ না কবিরা গুনাহ হয়ে যাবে পর্দা আপনাকে অবলম্বন করতে হবে কোন হাদিস আমি এরকম পাই নাই পুরুষ যদি চারটা কাজ করে তার জন্য আটটা জান্নাত খোলা এরকম আছে নাকি পুরুষের জন্য আল্লাহ তাআলা এমন অফার দেন নাই কিন্তু সহি হাদিস মা সহি হাদিস আপনি বহুবার শুনেছেন আজকাল শুনতেছেন মা আপনি একটু কাইন্ডলি হাদিসটা শুনে যান ইদা সল্লাত খামসাহা অসামাত শাহরাহা যদিও কমন হাদিস একটু কানে লাগাবেন পুরুষকে আল্লাহ তাআলা এমন অফার কোথাও করেন নাই পুরুষের জন্য জান্নাতটা বড় জটিল মেয়েদের জন্য জান্নাতটা বড় সহজ যদি কোনো নারী চারটা কাজ করতে পারে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রাখবেন জোরে বলে সুবহানাল্লাহ এমন অফার কিন্তু কোনো পুরুষের জন্য দেওয়া হয় নাই চারটা কাজ করলে পরে নারী কি জান্নাতের আটটা দরজায় দেওয়া হবে তার যেটা পছন্দ সেই পছন্দের দরজাতে সে ঢুকবে নাম্বার ওয়ান হলো পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়বে যদি জামাতের পরিবেশ পায় জামাতে নামাজ পড়বে কিন্তু আমার দেশে মার্কেটে মহিলারা যায় কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি যায় কিন্তু মেয়েদের নামাজ পড়ার জন্য কোনো মসজিদ আছে নাকি আস্তে কোনো আছে নাকি নাই শুধু ফতোয়া আসে মেয়েরা বাইরে যাবে না মেয়েরা ঘোরাফেরা করবে না কেন যাবে না বাইরে যাবেন তারা ব্যবসা করবেন তারা বাণিজ্য করবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন পড়াশোনা করবেন শিক্ষিত হবেন মার্কেটেও যাবেন একা না সাথে একজন পুরুষ থাকবে স্বামী থাকবে অথবা ছেলে থাকবে আজান যখন হয়ে গেছে নামাজ যেখানেই হোক না কেন আজান যখন হয়ে যাবে পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য ফরজ পুরুষের জন্য মসজিদ আছে কিন্তু আমার দেশে মেয়েদের জন্য মসজিদ আস্তে কোন কারণ মসজিদ নাই বলে কি হারাম শুধু হারামি ফতোয়া দিলেন কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আপনি বের হয়েছেন ঢাকা যাবেন ঢাকা যাওয়ার পথে জোহরের রক্ত হয়ে গেছে আপনার জন্য যাওয়ার নামাজ ফরজ মহিলার জন্য কি মেয়েদের জন্য সেজদার জায়গা নামাজের জায়গার দরকার পৃথক ভাবে আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে যারা মক্কায় যান যারা মদিনায় যান আমি তো অসংখ্যবার গিয়েছি আল্লাহ তাআলা আমাকে নিয়েছে যখন মন চায় চলে যায় আলহামদুলিল্লাহ তো এবার আমি যেতে পারিনি হজ আসলেই আমার হজের দিন আরাফাতের দিন আমার ভালো লাগে এই যে আরাফাতের দিন যখন আসলো মনের মধ্যে কেমন যেন ছটফট লাগতেছে এর মধ্যে আবার করছে কি এমনি তো ছটফট লাগতেছে মিনা থেকে দিছে একজন ফোন মিনা থেকে একজন অনলাইন আমাকে ভিডিও কল দিছে ভিডিও কল দেখে বলতেছে ভাই আসলেন না তো একটু দেখেন বোঝেন নাই মানে আমার আগে সুলখ কিনে বাড়ায় দিছে আফসোসটা বাড়ায় দিছে মিনা থেকে ফোন দিয়ে বলতেছে আপনার দেশের তাপমাত্রা কত বললাম আমার দেশের তাপমাত্রা এখন 40 আপ বলতেছে যে আমার আমাদের মিনায় বলতেছে আমাদের মিনা ওদের তো তাদের মিনা এখন কারণ মিনায় তারা আছে না আমাদের মিনাতে এখন 37 ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা ওই দেশে বেশি না আমার দেশে বেশি আমার দেশে এখন তাপমাত্রা বেশি হয়ে গেছে অথচ মিনায় 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি মিনাতে অবস্থান করেছি আমার দেশের অবস্থা কেন এরকম কেন হচ্ছে টেম্পারেচার বাড়তেছে কেন অবশ্যই আমাদের আকাম কুকাম কিছু আছে না নাই আসতে বলবেন না আসে না নাই আমার তো এবং পরিবেশবিদ যারা তারা বলতেছে এক সময় বাংলাদেশ এরকম থাকবে না মরু অঞ্চলে রূপ নেবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নদীগুলো বন্ধ নদীগুলো অচল নদী সচল হয় কখন যখন এদেশে পানি হয় এদেশে যখন পানি দিয়ে ভরা তখন আরো নদী সচল হয়ে জাতি ডুবে শেষ কি কথা কি বুঝতেছেন আপনারা
পদ্মা এই পদ্মা কি খরস্রোতা ভাব ছিল সেই পদ্মা এখন পানি নাই শুধু বালু আর বালু যখন পানির প্রয়োজন তখন পানি পায় না আর যখন পানির প্রয়োজন নাই পানির উপরে পানি দিয়ে জাতি শেষ হয়ে যায় ঠিক কি না এই হচ্ছে অবস্থা এইভাবে প্রকৃতির ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি আমাদের হাতে আমাদের হাতে আমরা নষ্ট করছি বিল ঝিলগুলো আমরা ভরাট করছি পাহাড়গুলো কেটে আমরা শেষ করছি গাছগাছালি আমরা অবাধে কেটে শেষ করে ফেলছি পাহাড় দিয়েছেন আল্লাহ তাআলা পেরেগের মতো করে টিন চালে থাকে হলো লোহার উপরে তেমন আল্লাহ তাআলা জমিনকে রেখেছেন আন্দোলিত না হওয়ার জন্য নড়চড়া না করার জন্য পাহাড়গুলো কল জিবালা আওতাদা পেরেগের মতো করে কে করে দিয়েছেন আমরা এগুলোকে নষ্ট করছি এজন্য প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে আল্লাহ তুমি সবাইকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিয়ে আমিন জয় বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বারোটা বাজে দোয়া করে দিই নাকি না হ্যাঁ আলোচনা চলো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা না কেন রু বস্তু শুরু কে সাতটা পয়েন্ট নিয়ে কথা বলবো কেবল চলতেছে কয় নাম্বার আরো আছে কয়টা দীপ দিয়ে উঠেন কেন বসে জি বলি আলহামদুলিল্লাহ এখন তো গরমকাল এখন তো নিম্নচাপ হওয়ার কথা না বসে একটু বসে সম্মানিত ভাইয়েরা হ্যাঁ ঠিক আছে সম্মানিত ভাইয়েরা মনে আছে কি কোন সূরার কথা বলেন কোন সূরা সূরায় সূরা সূরা মানে হচ্ছে পরামর্শ সূরা মানে কি পরামর্শ আমরা কোনো কাজ করতে গেলে একা করব না পরামর্শ করব একা না পরামর্শ পরিবারের পরামর্শের জায়গা আছে না নাই আচ্ছা এটা করব আমরা নাম্বার দুই পাপ এক নাম্বার হচ্ছে পাপ নিয়ন্ত্রণ দুই নাম্বার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ দুই নাম্বার কি রাগ নিয়ন্ত্রণ দেখেন আল্লাহ তাআলার ওয়াজ কত সুন্দর আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার হলো পাপকে নিয়ন্ত্রণ করো বড় বড় গুনার দিকে যেও না নাম্বার দুই হলো ওয়াইদা মাগদিবু হুম ইগফিরুন যারা রাগকে নিয়ন্ত্রণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব আল্লাহ মাফ করলে জাহান্নাম না জান্নাত জান্নাত রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ হবে না কেন রাগ তো হবে রাগ দিয়েছেন কে রাগের জায়গায় রাগ করবো আমরা সিদ্দা ওয়ার কুফর রহমা উবাইনাহ কাফিরদের ব্যাপারে আমরা খেপে যাব রেগে যাব জালিমদের ব্যাপারে খেপে যাব রেগে যাব আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে রেগে যাব খেপে যাব আমরা ওই জায়গায় থামা যাবে না ওই জায়গায় বসে থাকা যাবে না রাগের জায়গায় রাগ নাই রাগ দেখায় বইয়ের সামনে আছে না ঠিক বইয়ের সামনে রাগ দেখায় কে রে তুই আমার সংসার শেষ করে দিলি তোরে আর আমার সংসারে রাখবো না এক তালাক দুই তালাক তিন তালাক তোর মায়ের শুদ্ধ তালাক জোরে কর না আউযুবিল্লাহ শাশুড়ির শুদ্ধ তালাক হবে না তালাক তালাক দিয়ে আমাদের কাছে আসে হুজুর আমার তো সব শেষ এখন কি করা যায় কি কি করছো হুজুর একদম মার্ডার কি মার্ডার শাশুড়ি শুদ্ধ মার্ডার কি কেমনে কি হয়েছে কি মার্ডার করছো হুজুর তালাক তো দিছি বউরে তিনটা এবং সাথে শাশুড়িও দিয়ে দিছি এরকম আকামের কিছু অপদার্থ এগুলো রাগের জায়গা করা বউ কি রাগের জায়গা আসতে কোন কেন যে স্বামী বউয়ের সঙ্গে রাগ দেখায় ও কি আসলে কি সফল না ব্যর্থ রাগের জায়গা ওটা মহাব্বতের জায়গা ওটা কিসের জায়গা আস্তে কোন কেন ওটা কিসের জায়গা মহাব্বতের জায়গা ওখানে ওটা রাগের জায়গা না ওই জায়গায় রাগ দেখানো যাবে না রাগ দেখাবে ভেঙ্গে যাবে কি হবে ভেঙ্গে যাবে মেয়েরা হলো বাঁকা হাড়ের সৃষ্টি কি হাড়ের সৃষ্টি বাঁকা হাড়ে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁকা হাড়ে বানানো হয়েছে সোজা করবেন ভেঙ্গে যাবে এখানে হিকমত অবলম্বন করতে হবে খুব রাগ করছে এরকম রাগ করে না রাগ করা বউ আসা না রাগ করা বউ না হলে কি বউ হয় বউ একটু বাঁকা প্রবণ হয় এটা রাগ করে দেখবেন যে বলবে যে থাকবো না তোমার সঙ্গে যাও চলে গেলাম বাপের বাড়ি আছে না একটা মেয়ের দিকে আপনি তাকান আপনি মেয়ের বাপ হলে আপনি বুঝতেন যিনি মেয়ের বাবা তিনি বুঝবেন এটা একটা মেয়ে দেখেন
তার বাপকে ছাড়ছে তার মাকে ছাড়ছে তার ভাইকে ছাড়ছে আত্মীয়-স্বজন নিজের ভিটামিন ছেড়ে সবকিছু ছেড়ে দিয়া তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যৌবনকে আপনি স্বামী আপনার জন্য উজাড় করে দিয়েছেন আপনি কি চান কথা বোঝা গেল কথা কি ক্লিয়ার সব কথা বলে দিলাম কিন্তু সব ছেড়ে আপনার কাছে চলে আসছে সে তো আপনার অতিথি আপনি কি গেছেন বইয়ের বাড়ি না বউ আপনার বাড়ি আসছে হ্যাঁ কিছু পুরুষ আছে বইয়ের বাড়ি যায় আছে না আছে ওটা কি জামাই কয় লেখা শুনেন যদি আশেপাশে থাকে খোটাটা মেরে নেব আমি এমনি মজা করে বলতেছি আচ্ছা ঘর যাও এটা রেয়ার এটা ব্যতিক্রম এটা সব জায়গায় অ্যাভেলেবল না সব জায়গায় অ্যাভেলেবল হ্যাঁ বেকায়দা হতে পারে উনি থাকতে পারেন এটা হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে অতিথির মতো একজন মহিলা সারা জীবন দেখেন মেয়েটা ছোটবেলায় হলো মার কাছে বাবার কাছে বাবা মা যদি মারা যায় ভাইয়ের কাছে আবার সেই ভাইয়া যদি না থাকে বিয়ে হয়ে গেছে স্বামীর কাছে স্বামী যদি না থাকে ছেলের সন্তান ছেলের কাছে সারা জীবন তিনি কোথাও না কোথাও কারো নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন আপনি তার সঙ্গে আপনি সে তো অতিথি সে তো মেহমান আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না হাদিস এসেছে যদি কোনো ভাই তার বোনকে সুন্দর করে বড় করে পর্দায় রাখতে পারে সৎপাত্রস্থ করতে পারে তার জন্য আল্লাহ তাআলা পৃথক জান্নাত রেখে দিয়েছে ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে বাবার ক্ষেত্রে মনে বলা হয়নি নাকি বাবার তো দায়িত্ব আছেই ভাই শুদ্ধে বাদ পড়বে আল্লাহু আকবার বোনকে বোঝা মনে করা কিছু ভাই আছে না নাই আছে বোনকে বোঝা মনে করা যাবে না বোন আপনার সাতটা আপনি ভাই একটা কয় আব্বার কাম নাই কাজ নাই এতগুলো বাচ্চা না ওর এরকম আছে না হ্যাঁ আমরা তো বহু পরীক্ষিত আমরা এরকম করে কথা বলে না আল্লাহ তাআলা যা দিয়েছেন এর উপরে কোন প্রকার কলমের খোঁচা দেওয়ার কোন অধিকার কোন বান্দার থাকতে তারা রাগ কি বইয়ের কাছে দেখানো যাবে রাগ বইয়ের কাছে দেখানো যাবে না বরং চামান নবীজি মেয়েদের ব্যাপারে বলেছেন তোমরা যদি সেখানে শক্ত হয়ে যাও ভেঙে যাবে মহাব্বত পয়দা করতে হবে এমনকি প্রয়োজনে কোনো স্বামী স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লেগেছে প্রয়োজন সে হেকমত পুরনো মিথ্যাও বলতে পারে হয়তো রাগ করছে থাকলাম না চলে গেলাম বাপের বাড়ি আর তোমার সঙ্গে সংসার করবো না এই জাতীয় কথা বলে ফেলেছে আপনি হতাশ হবেন না মনক্ষুণ্ণ হবেন না ধৈর্যের পাহাড় আপনাকে হতে হবে কারণ আপনি স্বামী স্ত্রীকে চালান আল্লাহ তালা আপনাকে পরিচালক বানায় দিয়েছে ইমাম যদি মুসলিম চোখে বিশেষভাবে মেজাজি হয় কান্ত সারা ইমামকে ধৈর্যশীল হতে হবে কারণ তার ইমাম নেতৃত্ব যদি ঠিক রাখতে হয় তার মধ্যে ধৈর্যের পরিমাণটা আনতে হবে বেশি এই সময় প্রয়োজনে রাসূল বলেছেন তিনটা জায়গায় একজন বান্দা মিথ্যা মিথ্যা কথা বলতে পারে তিন জায়গায় এর মধ্যে একটা হলো জিহাদের ময়দানে আরেকটা জায়গা হলো চরম সংকট সৃষ্টি হয়েছে সেখানে মার্ডার হয়ে যেতে পারে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে সেই জায়গায় দ্বন্দ্ব মেটানোর জন্য সেখানে হেকমতপূর্ণ কৌশল অবলম্বন করা যেতে পারে আরেকটা জায়গা হলো স্বামী তার স্ত্রীর কাছে হেকমতপূর্ণ মিথ্যা কথা বলতে পারেন তবে ঘন ঘন না ঘন ঘন বললে কিন্তু আপনার ঈমান থাকবে না দামও থাকবে না এই দেখেন দামও থাকবে না ঘন ঘন দেওয়া যাবে হঠাৎ করে ডাক করছে ব্যাগ ট্যাগ বলে নিয়ে যাচ্ছে থাকো সংসার করবো না আস্তে করে ডাক দিবেন ময়না এদিকে আসো সুন্দর করে একটা ডাক দিলে তুমি কি চাও ব্যাগটা রেখে দাও আমি তোমার জন্য কাল কি আমি বাসে চড়ে ঢাকায় যাব ইসলামপুর থেকে দুটো শাড়ি চামড়ার দুজোড়া জুতা কিনবো আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা দুই ভরির স্বর্ণের একটা চেন কিনবো দেখবেন মুস্কি হাসি মারছে ব্যাগও পরে গেছে কথা বোঝেন নাই সব ঠান্ডা পরে কিচ্ছু দিবেন না গুনাহ হবে এখন কি বুঝতেছেন নাকি এটা কিন্তু ঘন ঘন না এটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক মানে ওষুধ যদি হায়ার অ্যান্টিবায়োটিক বেশি চলে রোগীকে বাঁচার সম্ভাবনা বড় সম্ভাবনা হায়ার অ্যান্টিবায়োটিক যখন রোগী বাঁচতেছে না একদম শেষ প্রান্তে তখন এই ওষুধ জীবনে দুই একবার দেওয়া যেতে পারে ঘন ঘন না গন্ডগোল করা যাবে না কখনো একজন খেপে গেছে আরেকজন থেমে যাবে আরেকজন থেমে গেছে আরেকজন রেগে যেতে পারে দুজন রাখলি বারুদ বারুদ সব শেষ আল্লাহু আকবার রাসূল মধু খেয়েছেন সূরা তাহরীম সূরা কি তাহরীম
তাহরিম মধু পান করেছেন এক স্ত্রীর ঘরে আর এক স্ত্রী বলে হুজুর আপনি কেন মধু খাইলেন কি কথা কি বুঝতেছেন রাসূল রাগে ঠেলায় বলে ফেললেন জীবনের মধু খাব না যা কি কথা কি বুঝতেছেন শেষ আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লা আল্লাহ পাক আপনাকে যা হালাল করেছেন আপনি কেন হারাম বানাবেন আল্লাহু আকবার এই হচ্ছে কথা লেগে যায় ধৈর্যের পরিচয় দিতে হবে আমার ভাইয়েরা নাম্বার 2 হলো রাগ দেখানো যাবে না রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রেগে গেলাম হেরে গেলাম ধৈর্যের পরিচয় দিলাম আমরা পাস করে গেলাম আমার বন্ধুগণ এই রমজান হজ মাসে এই কুরবানির এই মাসে যতগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে সবচাইতে সিরিয়াস ঘটনা হলো নিজের সন্তানকে চোখের সামনে রেখে যবহ করা সহজ কাম না কঠিন কাম আসলে সহজ কাম না কঠিন কাম সন্ত্রাসী সন্তান সন্ত্রাসী সন্ত্রাস করে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য ঠিক কিনা বলে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য শুকর সুদ খায় সন্তানের ভালোর জন্য আমার ভাইয়েরা ঘুষ করে ঘুষ খায়া পরিবারকে সচল করার চেষ্টা করে সেই নিজের জীবনের চাইতে প্রিয় সন্তান হয়ে যায় সেই সন্তানের গলায় ছুরি মারতে হবে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন সেই অর্ডার ইব্রাহিম আলাইহিসসালাম পাওয়ার পর তিনি কি রাগ করেছেন নাকি ধৈর্যহীন হয়েছেন নাকি অস্বীকার করেছেন নাকি এই জায়গায় রাগ দেখাতে হবে না ধৈর্য দেখাতে হবে ধৈর্য দেখাতে হবে লাইক ফাদার লাইক সন যেমন পিতা তেমন তার সন্তান আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের জাতির পিতা আল্লাহ তাআলা এমনি বানায় দেন নাই দেখেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কতগুলো পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাস করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের যতগুলো গুণ ছিল যতগুলো গুণ আল্লাহ তাআলা তাকে দান করেছেন তার মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ গুণ ছিল সেটা হলো আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিয়েছেন সবচাইতে বেশি করে বলে সুবহানাল্লাহ স্বপ্নের মধ্যে তিনি দেখলেন ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহু স্বপ্নে দেখছি আমার কলিজার টুকরো ইসমাইল আমি তোমাকে যবহ করছি আমি তোমাকে ছুরি দিয়ে যবহ করতেছি আমার সন্তান নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য বল মিথ্যা না সত্য সত্য আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে সত্য হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন দলিল নবীদের স্বপ্ন কি দলিল আমাদের স্বপ্ন কি দলিল এক যুবক রাত্রে বেলা স্বপ্ন দেখতেছে যে সে মন্ত্রীর মেয়েকে বিয়ে করতেছে আমি সকালবেলা যদি বলে এই মন্ত্রী মেয়েরে দিয়ে দে স্বপ্ন দেখছি কাম হবে কাম হবে কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেছেন সেটা কি মিথ্যা না সত্য সত্য স্বপ্ন দেখি সন্তানকে বলছেন আমার ইসমাইল স্বপ্নে দেখলাম আমি তোমাকে যবহ করতেছি যেমন পিতা তেমন তার সন্তান জোরে বলে সুবহানাল্লাহ সন্তান হয়ই না 80 বছর পার হয়ে গেছে ওনার খাতনাও হয় না ইব্রাহিম আলাইহিস সালামের খাতনা 80 বছর হয়নি আমরা খাতনা করছি কোন বছরে কত বছর 90 বছরে নাকি কত বছর না তো আচ্ছা সর্বোচ্চ 10 বছর কত তাই না খাতনা শেষ আর যারা নতুন ধর্মে আসে হয়তো অন্য ধর্ম থেকে যদি খাতনা না থাকে তখন খাতনা করে না কিন্তু আমাদের যিনি খাতনার প্রচলন শুরু করেছেন যার থেকে প্রচলন শুরু হয়েছে তিনি কে ইব্রাহিম তিনি কে বলে জোরে বলে ইব্রাহিম আলাইহিসসালাম তার খাতনা হয়েছে 80 বছরে কত বছরে 80 বছর 80 বছর পার হয়ে গেছে অতিরিক্ত চামড়াটা কাটা হয় না খাতনা করা হয় না আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমি তোমাকে নেতা বানাইছি ইমাম বানাইছি আমি তোমাকে জাতির পিতা বানাইছি তোমার থেকে কিছু কাজ আমি শুরু করতে চাই তোমার খাতনা কাজটা বাদ আছে 80 বছর পার হয়ে গেছে আমরা যখন ছোটবেলায় খাতনা করছি আমরা কি সহজে সাইজ হয়েছি আস্তে কয় না সহজে সাইজ হয়েছি না মনে করেন যে খাতনা করে দেয় এলাকায় কি বলে গোটকা নাকি ওস্তাদ বলে গোটকা বলে হাজাম বলে বিভিন্ন নাম আছে না এক এক কথা ডাক্তার সার্জন কি বলে সার্জন অপারেশন দ্বারা খাওয়া তাদেরকে কি বলে সার্জন ইংরেজিতে সার্জন বলা হয় এখন তো ডাক্তাররাই করে না ম্যাক্সিমাম ওখানে মেডিকেলে নিয়ে যায় কারণ এটা অপারেশন কাটাকাটি তো গোটকা বলে না আপনাদের এলাকায় গোটকা তো এখন ওনার বয়স তো 80 বছর ওই সময় কি গোটকা দেখাম হবে বয়স কত হয়েছে সতর দেখানো যাবে না এখন তো বড় বেকায়দা 80 বছর পার হলো
এখন কি হতে হবে কি হবে তা শুনবেন আলোচনা কথা শুনবেন হ্যাঁ আগ্রহ আছে তো আপনাদের আশি বছর সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা এই নবীকে এমন কোন পরীক্ষা নাই যা বাদ আছে সব পরীক্ষা দৈহিক মানসিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব পরীক্ষা তিনি ফার্স্ট ক্লাস পাস করেছেন হিজরত করেছেন জানেন আগুনে ফেলে দিল আগুনে কি করলো ইতিহাস তো সবার জানা আছে কমবেশি আগুনে ফেলে দিল বাপটা এসেও সামনে দাঁড়াইছে উনি ভাবলেন আমার আব্বা অন্তত আমাকে সাহায্য করবে বাপ তো সাহায্য দূরের কথা নমরুদকে বলে শোনো ওই সুরকি যে ধরতে হবে যেটাতে তুমি ধরছো ওটা আমি ধরব বাপ নিজে এসে নিজের সন্তানকে ফেলে দিচ্ছে ইব্রাহিম চোখের পানি ফেলতে ফেলতে বলছে আল্লাহ পৃথিবীতে সন্তান বিপদে পড়লে অন্তত বাপ আগায় আসে আমার বাপটা আমাকে আর ফেলে দিচ্ছে আল্লাহ তুমি কি আমাকে বাঁচাবে না সুবহানাল্লাহ বললেন না বাঁচার নাই বাঁচার নাই ধৈর্য আছে না নাই আমার ভাইয়েরা কত বড় পরীক্ষা এইদিকে কত বড় ঈমান তিনি পাশ করলেন এই পৃথিবীতে একজন ব্যক্তির জন্য আগুনটা জান্নাত হয়েছিল তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চল্লিশটা দিন রাত সেই জায়গায় তিনি থাকলেন সাংবাদিকরা পরে প্রশ্ন করল এবার বলল তোমার সংবাদটা কি কোন কষ্ট হয়েছে নাকি তিনি বললেন শোনো চল্লিশ দিন চল্লিশ রাত আমি জাগুনে ছিলাম আমার জীবনে যত দিন রাত আমি পার করেছি এমন আরামের দিন রাত আমার জীবনে আর কোনোদিন পার হয় নাই আস্তে করে বের হলেন আগুন জ্বলে না তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেল আমার ভাইয়েরা সেই জায়গা থেকে সালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় স্ত্রীকে সঙ্গে করে নিয়ে বের হলেন রাস্তা আরেকটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন বউটাকে ধরে নিয়ে চলে গেছে ডাকাত দল ডাকাত দল বউটাকে ধরে নিয়ে চলে গেল ওই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলাটাকে তিনি বলেছেন এটা আমার বোন হয় কি হয় বোন হয় বোনটা বললে একটু সেফটি হতো নিরাপত্তা মনে করেছিলেন তিনি কিন্তু বউ বললে নিরাপত্তা থাকতো না নিয়ে চলে যেত বোন বলো না হলো না ধরে নিয়ে চলে গেল ধরে নিয়ে চলে গেলে কি হবে নবীর স্ত্রীদের গায়ে স্পর্শ করতে পারে এমন কোন পুরুষ পৃথিবীতে নাই স্পর্শ করতে পারলো না হাত তো অবশ হয়ে যায় যখন তাকে স্পর্শ করতে যায় পুরুষ অবশ হয়ে যায় ওই দেশের রাজা এই কাজটা করত সুন্দরী মেয়েদেরকে ধরে আনতো এমন আকাম কুকাম এখন বর্তমান ডিজিটাল যুগে আছে না আস্তে বলবেন না আছে না নাই আগে ছিল এক কায়দায় এখন হয় ভিন্ন কায়দায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মজলুম হয়ে গেলেন বউটাকে হারায় ফেললেন বউটা হেরে গেলে কত বড় বিপদ দেখেন পারিবারিক বিপদ হয়ে গেল বউটা তার হাত ছাড়া হয়ে গেছে তিনি কাঁদতেছেন বেশ কয়েকদিন চলে গেল রাজ দরবার থেকে রাজা শেষ পর্যন্ত সে বলল সারা আমি তোমাকে স্পর্শ করতে পারছি না অবশ্যই তুমি একজন ভালো মানুষ আমার দরবার আরেকজন মহিলা আছে নাম তার হাজেরা নাম তার কি হাজেরা আমি তাকেও ধরতে পারি না স্পর্শ করতে পারি না অতএব আমি তোমাকে নাজাত দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিলাম সঙ্গে সঙ্গে আমি তোমার সঙ্গে হাজেরা করে দিয়ে দিলাম অসহায় হাজেরাকে সঙ্গে নিলেন সঙ্গিনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে বলছেন আমার স্বামী গো আল্লাহ আমাকে পবিত্র রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে পুরুষ স্পর্শ করতে পারে নাই এবং সঙ্গে সঙ্গে আরেকজনকে সাথে নিয়ে এসেছি হাজেরা খুব ভালো মেয়ে তাকেও কেউ স্পর্শ করতে পারে না আপনি আমার যেহেতু কোনো সন্তান হয় না বেশ কিছুদিন বিয়ের বয়স হয়ে গেছে সন্তান যেহেতু আসতেছে না আপনার কাছে আমার প্রস্তাব হলো আপনি এই হাজেরাকে আপনার স্ত্রীতে আপনি বরণ করে নেন জোরে বলি সুবহানাল্লাহ স্ত্রী দিচ্ছে স্বামী কফার আপনি বিয়ে করে নেন এখন তো এরকম বউ ঘরে ঘরে আছে কয় শোন তুই আকাম কুকাম যা কর বউ কিন্তু আমি একটাই কত বড় হারাম জানি এরকম আছে না নাই আকাম কুকাম করা যাবে আকাম কুকাম করার সার্টিফিকেট দিয়া কয় যা কর বাড়িতে কোনো বউ তুলতে পারবি না এটা কি ভালো আজ তো এখন এটা কি ভালো আমার দাদার যুগে একাধিক বিবাহ ছিল ছিল না আগের যুগে একাধিক বিবাহ ছিল না আকাম কুকাম বেশি ছিল জেনা ছিল না জেনা কম ছিল যে সমাজে বিয়েটা ইজি হবে বিয়েটা সহজ হবে সেই সমাজে জেনা থাকবে আর যে সমাজে বিয়েটা জটিল হবে সেই সমাজে কি সহজ হবে জেনা সহজ হয়ে যাবে আজকে জেনা কম না বিয়ে কম
বিয়ে কম জেনা বেশি এটার মূল কারণ হলো আজকে বৈধ সম্পর্ক বেশি অবৈধ সম্পর্ক বেশি সেদিন একটা হোটেলে খেতে বসেছি খেতে বসতে নিয়ে এক হোটেলের বয় বলতেছে হুজুর মানে পাশে বসে আমাকে মুস্কি মুস্কি হাসি মেরে কথা বলতেছে কথাটা আমার কানে আসছে গল্প করতে করতে একজন বলে ফেলতেছে হুজুর প্রেম করলে কি সেট কিনলে নোকিয়া প্রেম করলে পোকিয়া জোরকর নাউজুর এই কথাটা কতটুকু সত্য হুজুর পোকিয়া কি করা যাবে জোরকর নাউজুবিল্লাহ আমাদেরকে প্রশ্ন করে হুজুর একটা প্রশ্ন কি প্রশ্ন দু বছর যাবত একটা মেয়ের সাথে আমার খুব গভীর সম্পর্ক হুজুর সে এখন আমাকে আর পাত্তা দিতে চায় সে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে ওর কি গুনাহ হবে না হুজুর এই তো হচ্ছে আজকে সামাজিক চিত্র এই সামাজিক চিত্রকে পাল্টানোর জন্য জালিম নেতৃত্ব চলবে না সমাজ আনতে হবে রসুলের নেতৃত্ব সমাজ আনতে হবে কোরআনের নেতৃত্ব সমাজ আনতে হবে ইসলামের নেতৃত্ব রাজি আছেন কারা কারা হাত তুলবে আল্লাহ কবুল করুন আমিন জোরে বলে আমিন কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা তার মধ্যে নবী আছেন না নেই কবরে প্রশ্ন হবে তিনটা সেখানে আল্লাহ আছেন না নেই কবরে প্রশ্ন হবে তিনটা সেখানে আমার দল আছেন না নেই দল আছে এজন্য দল নেতা এগুলোকে আমরা ঠিক করে নেব জোরে বলি ইনশাআল্লাহ যদি দল এবং নেতা যদি ঠিক থাকে আমার কবর উত্তর কি হবে ঠিক হবে আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দান করুন হযরত সালাতু ওয়াসসালামকে জাতির পিতার সামনে উপস্থাপন করা হলো বিয়ে শাদী হয়ে গেল বিয়ে শাদী হওয়ার পর আল্লাহ তাআলা প্রথম স্ত্রীর আগে এই স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন সেই সন্তানটার নাম কি বলেন ইসমাঈল বলেন জোরে বলেন ইসমাঈল আলাইহিস সালাম ওয়াই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল জোরে বলে আল্লাহু আকবার একজন রাজমিস্ত্রি আরেকজন জোগাল একজন রাজমিস্ত্রি আরেকজন হলেন তার হেল্পার বাবা হচ্ছেন মিস্ত্রি আর হেল্পার কে ইসমাঈল আমরা যে হজে যাই যে কালো কাপড়ে মুড়ানো যে ঘরটা দেখি এই কালো কাপড়ে মুড়ানো ঘরটার ফাউন্ডার রাজমিস্ত্রি কে বলেন রাজমিস্ত্রি কে ইব্রাহিম হেল্পার কে ইসমাঈল দেখেন কি ইতিহাস কি স্মৃতি সন্তানটা হলো 7-8 বছর বয়স সন্তানটাকে রেখে আসছিলেন ওই জায়গায় যেখানে হাজিরা সাফা মারওয়ার মাঝে কি করে দৌড়াদৌড়ি করে সাই মানে দৌড়াদৌড়ি করে কি করে দৌড়াদৌড়ি করে সেই জায়গায় রেখে আসলেন কোনো পানি নাই কিচ্ছু নাই চতুর্দিকে মানে মরু ধুধু কোনো মানুষ নাই পানির জন্য ছটফট করছিলেন হাজিরা আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান পেটে আল্লাহর ওয়ার্ডার হলো তুমি হাজিরা সহ সন্তান পেটে আছে এটা থুয়ে তুমি চলে যাও থুয়ে কি করো চলে যাও তিনি তো ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহ কাম নাই কাজ নাই এটা এটা কি কোন হুকুমের সাইজ বাইজ হলো নাকি মানব না আল্লাহ এটা বলেন নাই সন্তানটা পেটে আছে তার সেবার দরকার কম না বেশি আস্তে কোন কেন বেশি সন্তান পেটে থেকে তার সেবা কম দরকার না বেশি দরকার যে সময় সেবা বেশি দরকার সেই সময় সেবক নাই মানুষ নাই কিচ্ছু নাই রেখে থুয়ে চলে আসো খাবার হবে শুধু হাজারা বলেন আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর কি কোনো ইঙ্গিত আছে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিয়েছেন অর্ডার দিয়েছেন যান আমি আল্লাহর প্রতি আস্থা আনি জোরে কর সুবহানাল্লাহ হাজিরাতে দৌড়ায় সাফা মারওয়ায় আম্মা আমাদের হাজিরা আলাইহিস সালাতু ওয়াসালাম যে দৌড়ে দৌড় মেরেছেন সেই দৌড়ের স্মৃতিচারণ কি এমনি করে হাজিরা ওই দৌড়কে আল্লাহর দরবারে দারুণ ভাবে পছন্দ হয়েছে জোরে সুবহানাল্লাহ দৌড় মেরেছেন সাতবার কয়বার সাতবার পানির জন্য এসে দেখেন ইসমাঈল সাল্লাম যেখানে বসে আছেন উনি দুটো পা নড়াচড়া করছিলেন দুটো পা নড়াচড়া করার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর একটা ঝর্ণা শুরু হয়ে গেল সেই ঝর্ণা আজও আছে না কিসের ঝর্ণা জমজম বলেন কি বলেন জমজম
আমার আপনার যে পানিতে টিউবওয়েল চাপি যে পানি বের হয় এটা পানি জমজম শুধু পানি না জমজম খাবার আলহামদুলিল্লাহ বলি জমজম কি খাবার দুনিয়ার সমস্ত পানিতে পানির যে উপাদান যে ক্যালসিয়াম যে পটাশিয়াম যে ম্যাগনেসিয়াম আছে এই দিয়ে শুধু আপনার তৃষ্ণা নিবারণ হয় আমি নিজে তো সাক্ষী আর জমজম কূপের যে পানি ডাবল ডাবল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম যা দিয়ে ক্ষুধাও নিবারণ হয় যারে বলে সুবহানাল্লাহ তার আল্লাহ তাআলা হযরত রাসূলকে যে পানি দিয়েছেন সেটা কি শুধু পানি না খাবার পানি এবং খাবার জাস্ট আমি এজ এক্সাম্পল আমি বলবো ডাবের মতো ডাব যখন নারিকেল হয় না আবার ডাবও থাকে না এর মাঝামাঝি কি মানে নারিকেল হয় না ডাবও না ডাব থেকে একটু ম্যাচিউর নারিকেল থেকে একটু কম ওই সময়টা যদি আপনি ডাবটা কাটেন ওখানে নাস্তা আসে না নাস্তা আসে না নাস্তা আসে খাবার পাচ্ছেন না ওইরকম যদি একটা ডাব যদি পান আস্তে করে আগে কি করবেন পানিটা গ্লাসে রেখে সুন্দর করে কেটে নিয়ে বাস পরোটা হয়ে গেল খাবার এরপর আপনি পানি পান করলেন তাহলে এই তখন এই ডাবটা হবে শুধু তৃষ্ণা নিবারণ না খাবার পূরণ খাবার পূরণ আল্লাহ তাআলা জমজম করে পানিটাকে আল্লাহ তাআলা হাজিদের জন্য শুধু পানি দেন নাই তৃষ্ণার জন্য দেন নাই খাবারের জন্য দিয়ে দিয়েছে আদর্শে পানি আছে না আছে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহু আকবার বলুন এটা একটা নিদর্শন এটা কার পায়ে রাখাতে হলো ইসমাইল গুতাচ্ছেন পা দিয়ে নড়াচড়া করছেন এসে দেখেন পানি কোথাও না এখান এখানেই তো পানি তিনি উপচে পড়ে যাচ্ছে তিনি ঢেকে ঢেকে বাদ দিচ্ছেন উপচে পড়া পানি শুরু হয়ে গেছে পানি আর থাবে না যেখানে পানি সেখানে মানুষ আসে না নেই জনবসতি তৈরি হলো সেখান থেকে তিনি আল্লাহ তাআলার পরীক্ষা তিনি পাশ করলেন স্ত্রীও পাশ করে ফেললেন আম্মা জান হযরত সাল্লাল্লাহু সাথে করে নিয়ে চলে আসলেন সন্তানটা ধীরে ধীরে বড় হলে সন্তানের মধ্যে দরদ কমে না বাড়ে বলেন কমে না বাড়ে বাড়ে একটু বাড়ছে একটু মানে ম্যাচিউর হয়ে গেছে ফুটন্ত গোলাপ এত সুন্দর চেহারা বুড়া বয়সে এই বাচ্চাটা পাইছেন তিনি হঠাৎ করে অর্ডার হলো এই এটাকে জবাব কর এটা কি কর জবাব কর বুড়া বয়সে বাচ্চা হলো এবার জবর অর্ডার হলো আল্লাহ তাআলা অর্ডার দিলেন আর তো কোনো উপায় নেই সন্তুষ্ট শুধু এসে বললেন আমার বাবা এই স্বপ্ন আমি দেখলাম কি করবো আমি এখন তিনি বলছেন ইন্নি সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা আপনি আমাকে এমন সন্তান পান নাই যে আমি সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে বলবো না আমি প্রস্তুত না আপনি শুধু আমাকে ধৈর্যশীল পাবেন না ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন যারা বলে সুবহানাল্লাহ ইতিপূর্বে যত ধৈর্যশীল ছিল তাদের কাতারে আমি ধৈর্যহীনের কাতারে আমি না আমি ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে নিয়ে যান মিনার বাজারে নিয়ে যাবেন মিনার বাজারে আজকে হাজিরা আছে না নাই বলেন মিনার বাজারে নিয়ে যাবেন আমাকে সুন্দর করে আপনি আল্লাহর হুকুমটা আপনি আমার পরে কার্যকর করে ফেলবেন যখন অর্ডার হয়ে গেল তিনি অস্ত্র হাতে নিলেন জবহ করবেন তাফসীর এসেছে সন্তান বলতেছে আব্বা আপনি আমাকে কোলে পিঠে বালন লালন পালন করেছেন বড় করেছেন আজকে আপনি জবহ করতে গিয়া আপনার চোখ আমার চোখ যদি চোখে চোখ যদি পড়ে যায় পিতৃসুলভ মহব্বত আপনার মধ্যে জয় পয়দা হয়ে যাবে আপনি জবহ করতে আপনার একটু বিলম্ব হবে কষ্ট হবে অতএব জবহ যখন করবেন সত্য হলো আমি আপনাকে বলে দিচ্ছি আপনার চোখটা আপনি বন্ধ করে ফেলেন অথবা আমার চোখটা আপনি বন্ধ করে ফেলেন চোখে চোখ যেন না পড়ে আল্লাহ হুকুম পালন করতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয় আপনি এই কাজটা করুন চোখ বন্ধ করে ফেলা হলো জবহ যখন শুরু করবেন আল্লাহ বলছেন ও জিব্রাইল আমার খলিলের কাছে চলে যাও আমার খলিলের সমস্ত নিয়তকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি ইসমাইলকে জবাব করা লাগবে না আমি তার নিয়তকে কবুল করে নিয়েছি তার মনের খবর আমি জানতে পেরেছি সে ইসমাইলের চাইতে আমাকে বেশি ভালোবাসে সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে অতএব কোনো প্রয়োজন নাই আমি জান্নাত থেকে পশু পাঠায় দিলাম তরবারি দিয়ে দিলাম আজ থেকে সে পশু জবাব করবে আল্লাহ বলছেন বান্দারে তোমরা যে পশু জবাব করো সেই পশুর গোশত সেই পশুর রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে যায় তাকওয়া লাইয়ানাল্লাহু নুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর দরবারে গোশত পৌঁছে না
রক্ত পৌঁছে আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তোমার তাকওয়া এইজন্য আমার ভাইরা আমরা গরু কুরবানি দিতে যাই কিন্তু আমাদের মধ্যে গরু ভাব আছে না নাই 75 ভাবকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে পশুত্বকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে মনুষ্যত্ব আমার ভিতরে জাগ্রত করতে হবে এবং এই যে রক্ত ছড়ালো আমি রক্ত থেকে ইতিহাস নেব এটা পশুর দেহ থেকে যেমন রক্ত ছড়লো ও আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যদি আমার বুকের তাজা প্রাণটা ঢেলে দিতে হয় রক্ত যদি দিতে হয় রক্ত দিয়ে দেব তবু আমরা তোমার পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ একজন সাহাবী মদিনায় আক্রান্ত হলেন মুনাফিকেরা এই 40 জন সাহাবীকে টার্গেট করে ফেলেছে ইহুদিদের যোগসাজশে 39 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই ষড়যন্ত্রের ভিতরে 39 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন কাফেররা তার বুক বরাবর তরবারি মেরে দিয়েছে বুকের কলেজা রক্তগুলো যখন ফিঙ্কি দিয়ে যখন সামনে পড়তেছিল সেই ফিঙ্কি দিয়ে রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুখ দিয়ে মারতেছেন বারবার হাতের মধ্যে রক্তগুলো নিয়ে গোটা মুখ রক্তে মলিন করে ফেলছেন রক্তে লাল করে ফেলছেন আর মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন ফুস্তু রব্বিল কাবা ও কাবার মালিক ও কাবার রব আমি তো সফল হয়েছি কারণ তুমি তো বলেছো জান্নাত দিলে পরে তুমি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবা এই যে রক্তগুলো এই জানটা তোমার জন্য আমি সব দিয়ে দিলাম ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিও এটাও কোরবানি এটাও কি কোরবানি আমার ভাইয়েরা এর জন্য দরকার হলো ধৈর্য আর ধৈর্য যার নাই সেই রাগ করতে পারে আর রাগী লোক কখনো জান্নাত পাবে না তবে হ্যাঁ রাগ হতে হবে বাতিলের বিরুদ্ধে রাজি আছেন রাগ হতে হবে কিসের বিরুদ্ধে বলে বাতিলের বিরুদ্ধে দুইটা চলে গেল নাম্বার তিন হলো রবের ডাকে সাড়া দেওয়া আল্লাহ যখন বান্দাকে ডাক দিবেন আল্লাহ বলছেন বান্দা তুই আমার ডাকে যদি ডাক সাড়া দিস আমি তোকে জান্নাত দিয়ে দেব আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ যারা আমার ডাকে সাড়া দেবে আল্লাহ পাক বলছেন বান্দা আমার ডাক মানে হলো আমার যে হুকুম আহকাম গুলো আছে দান করবি সদকা করবি আমি তোকে মাফ করে দেব যাকাত দিবি সুদ খাবি জন্মের মতো সুদ খাওয়া লোক তো নাই সুদ খাওয়া যাবে দয়া করে এই সময় কেউ উঠবেন না উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায় ওয়াজের পয়েন্ট অনুযায়ী টোটা বসা আচ্ছা সুদ খাওয়া যাবে আল্লাহ ডাকতেছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম যারা আল্লাহর ডাকে সাড়া দেয় যারা সুদের ডাকে সাড়া দেয় সুদ খেলে তো অনেক লাভ রে এত ব্যবসা আছে এর মতো আরামের ব্যবসা নাই খেলে বসে বসে থাকবো আর মাসে সুদের অঙ্ক কষবো আছে না নাই আচ্ছা সুদ খাওয়া যাবে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জানা করা নিজের মাকে উলঙ্গ করা যে সুদ খাবে সে তার নিজের মাকে উলঙ্গ করবে জোরে বলে নাউজুবিল্লাহ এই কাজ আমরা করব না জোরে বলে ইনশাআল্লাহ আমার দেশে সুদ চালু না যাকাত চালু কি চালু আছে সে সুদ কি ব্যক্তিগত ভাবে চালু আছে না রাষ্ট্রভাবে চালু আছে এই তো অবস্থা আমরা তো একটু চিন্তা করি যে অনেকে ভাবি আল্লাহ খুশি থাক শয়তান বেজার না হোক এরকম পাবলিক কিছু আছে না নেই কি শয়তান তো একটা দল অতএব আল্লাহ একটা দল শয়তান একটা আল্লাহ খুশি থাক শয়তান যেন বেজার না জোরে বলি না এই সমস্ত কাজ করবো না সুদের ধারে পাশে আমরা কেউ যাবো না জোরে বলি ইনশাআল্লাহ সুদের কারবার করে হারাম টাকা দিয়া রক্ত তৈরি করে সেই রক্ত মিশ্রিত দেহ দেহ নিয়ে নামাজ করলে সেই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে আল্লাহ তাআলা সকল প্রকার হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন নাম্বার চার হলো নামাজ কায়েম করা কি করা বলেন আলোচনা কি ছোটখাটো দুই তিন দিনের আলোচনা অনেক কথা ছিল কায়েমটা কি আদায়টা কি কত কথা কিন্তু সময় তো নাই পৌনে একটা বাজে আছে সময় আছে ফজর পড়বেন না আপনারা কোথায় পড়বেন এখানে পড়বেন এখানে পড়বেন আপনারা তাহলে এখানে পড়েন আমি যাই জি বলি আলহামদুলিল্লাহ আপনার একটু যদি
আমার আলোচনায় আপনার যদি মধ্যে যদি একটু প্রতিক্রিয়া হয় এটাই তো আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন কবুল করেন সুখ খাবো না রাজি আছেন তো সবাই হ্যাঁ এটা খুব মারাত্মক বিষয় اخلص دينك اخلص دينك يكفيك العمل القليل তোমার দিনটাকে তুমি ইখলাসের সঙ্গে গ্রহণ করো তোমার জীবন পদ্ধতি তুমি সাজাও ইখলাসের সাথে তোমার আমল কম হোক জান্নাত পাওয়ার জন্য অল্প আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এইজন্য আমরা ইখলাসের সাথে সমস্ত কাজগুলো করব নামাজ পড়লাম সুদ খেলাম নামাজ পড়লাম জিনা করলাম নামাজ পড়লাম হারাম কাজ করলাম নামাজ পড়লাম মানুষের হক নষ্ট করলাম নামাজ পড়লাম চুরির কাজ করলাম নামাজ পড়লাম আইন খেললাম নামাজ পড়লাম মিথ্যা কথা বললাম এটা আমার জন্য ইখলাস হলো আমল যতটুকু করবো আমার ইখলাসের সঙ্গে করবো জয় বলে ইনশাআল্লাহ ভাতিজার সম্পত্তি মেরে খাওয়া সাসা উল্লা পাড়ায় নাই আছে নাকি আচ্ছা মেয়েকে সম্পত্তি না দিয়ে সমস্ত সম্পত্তি ছেলেকে রেখে দিছে এমন হারাম জাদা বাপ আছে নাই আছে এটা আছে এগুলো খুব খারাপ কাজ এগুলো জঘন্য কাজ এগুলো করবেন না আল্লাহ তুমি এই সমস্ত বান্দার হক নষ্ট করা থেকে সবাইকে তুমি আল্লাহ বিরত রাখো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আশাবাদ কামনা করছি আমি আর কথা বলাবো না এরপরে হচ্ছে নাম্বার পাঁচ যেটা আমি শুরু করেছি প্রথমে পারস্পরিক পরামর্শ আমরা করব যে কোনো কাজ সৌর যদি তার টিম নিয়ে চুরি করতে যায় পরামর্শ আসে না নেই শোন এই রাস্তা দিয়ে তুই যাবি অমুক পাবলিক যাচ্ছে এটা করবি খবরদার ধরা পড়া যাইবে না এটা কি পরামর্শ কিনা কিন্তু পরামর্শ কি সু না কু বলেন বলেন চোর যে পরামর্শ করে সে পরামর্শ কি সু হয় না কু হয় আমরা কি পরামর্শ করব সু পরামর্শ তাহলে রহমত দিবেন কে আল্লাহ তাআলা নাম্বার 6 অমিম্মা রাযাকনাহু ইউনফিকুন আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমরা খরচ করব কার পথে আল্লাহর পথে বউকে খাবার তুলে দাও এটা কি দান না আস্তে আস্তে করে বউয়ের মুখে যে খাবার তুলে দেবে এটা কি দান সাদগা এটা কি বলে এটাও সাদগা এটাও দান এটাও রিজিক এটা আপনি দিচ্ছে এটাও দান এটা অবশ্যই দান কিন্তু স্পেশালি কিছু দান আছে আল্লাহর পথে সেই দানগুলো আমরা অবশ্যই নিয়মিত করবো যেরকম মাদ্রাসার শিক্ষার জন্য আমরা দান করবো জোরে বলি ইনশাআল্লাহ মসজিদ নির্মাণে আমরা দান করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরা দান করবো জোরে বলি ইনশাআল্লাহ এই দানগুলো কে করতে বলেছেন আল্লাহ করতে বলেছেন উম্মে সুলাইমের কথা শুনলেন না টাকা নাই পয়সা নাই কি দিয়ে গেছে ছেড়ে দিয়ে গেছে যা পারছে দিয়ে গেছে আমরা দান করবো আল্লাহর পথে তাহলে কি হবে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবে নাম্বার 7 হলো যদি কেউ আমাকে জুলুম করে আমাকে বিপদেও ফেলে দেয় আমরা তাকে বিপদে ফেলবো না সাহায্য করব সাহায্য করব এই সাতটা গুণ আল্লাহ আমাদের সবাইকে অবলম্বন করার তৌফিক দান করুন জয় বলি আল্লাহুম্মা আমিন সবার বাড়িতে মা বোন আছে না নেই মা বোন যদি পর্দা না করে দায়ীস হয় কি মা বোন না পুরুষ মানুষ তাহলে দায়ীস শব্দটার খেতাব কি নারী পায় না পুরুষ পায় পুরুষ পায় মেয়ে পর্দা করে না বাপ কি দায়ীস মেয়ে আচ্ছা বউ পর্দা করে না স্বামী কি দায়ীস আমার কি দায়ীস হতে চাই ওরা করবে অকাম শাস্তি পাবো কি আমরা ওরা বাদ পড়বে না শাস্তি আমরাও পাবো এই জন্য প্রত্যেকের বাড়িতে মা বোন যাদের আছে আমরা অবশ্যই তাদের হাতে যদি পারি 16 বছর বয়স যদি মেয়ের হয় একটা করে মোবাইল কিনে দেবো কে কাজ করা যাবে একদম শেষ যতটুকু ছিল শেষ একদম একদম মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে খুব সাবধান বাপ হয়েছি আদর্শ বাপ হতে হবে ভাই হয়েছে আদর্শ ভাই হতে হবে খুব খেয়াল করতে হবে মা আপনারা যারা আমার আলোচনা শুনছেন মেয়েরা কোরআন বেশি পড়ে না সিরিয়াল বেশি পড়ে কোনটা বেশি পড়ে সিরিয়াল কি পড়ে জানেন সোমবারে অমুক শনিবারে অমুক বুধবারে অমুক এবং যদি যেটা বাদ পড়ে আফসোস করে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি ভুলটা করছি হ্যাঁ দিন আবার এটা মানে রিপিট করে তাই না তা আল্লাহ তুমি এই সমস্ত অনিষ্ট থেকে আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো ভারতের যে সমস্ত ফিল্মগুলো আছে এটা কি আমার দেশের কোনো সংস্কৃতি আমরা ওগুলো দেখতে যাব কেন আমরা ওগুলো দেখতে যাব না মায়েরা আলোচনা কি শুনতেছে আশেপাশে আছে
আল্লাহ আপনি সবাইকে কবুল করুন আচ্ছা কি পারছে হ্যাঁ পরকিয়া তো সস্তা বুঝেন না খরচ নাই টাকা নাই টাকা খরচ নাই পয়সা করে বুয়ন নেই আর এই সেবা করে যেরকম নাউজ বিল এই সমস্ত আকাম কুকাম গুলো বাড়ছে বিভিন্ন কারণ আছে কিছু কিছু পুরুষ আছে মেয়েদেরকে তার স্ত্রীকে যে নিয়ন্ত্রণ রাখতে হয় এখানে কিছু গ্যাপ আছে না নেই বলেন তো আচ্ছা মার্কেটে একা পাঠানো যাবে একা পাঠানো যাবে বিদেশে থুয়ে যায় একযুগ স্বামী আছেন বিদেশ এরকম আছে না নাই আচ্ছা আপনি বউকে রেখে গেছেন আপনি আছেন ওখানে বারো বছর ধরে এখন এই মেয়েটা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ কিনা বলুন কথাটা বুঝবেন কিন্তু হয়তো প্রবাসে অনেক থাকতে পারে মনক্ষুণ্ণ হতে পারে নজর পেটের দায়ে চলে গেছে কিন্তু আমার নবীজি উহুদের ময়দানে গেছেন যুদ্ধ করতে বউ থুয়ে না বউ সহ তাবুক অভিযানে গেছেন বউ থুয়ে না বউ সহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন দিনের জন্য বউ রেখে না বউ নিয়ে তা আপনার ডিউটি কি তার চেয়ে বড় না যাবেন চেষ্টা করতে হবে তবে হ্যাঁ যদি কোথাও থাকে না হ্যাঁ কিন্তু তিনি যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন সেটা ভিন্ন কথা আমি এটা মানা করছি না আপনাকে যান আপনি যান কিন্তু ধৈর্যশীল যদি ধৈর্যশীলা যদি সে হতে পারে আপনি যদি মনে করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই এখানে ঝুঁকি আছে না নেই আচ্ছা এখানে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আল্লাহ তুমি সবাইকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন এমনও স্বামী আছে বউটাকে সুন্দর করে ছবি তুলে বিবাহ বার্ষিকী পালন করে এখন তো পদ্মা সেতু আর বিবাহ বার্ষিকীর জায়গা হয়ে গেছে বুঝলে ওখানে যায় বিবাহ বার্ষিকী পালন করে আবার ড্যান্স করে কেক কাটে পদ্মা সেতু আচ্ছা যাই হোক অনেক কিছু গায়ে হলুদ হচ্ছে ঠিক আছে আপনাদের দাওয়াত থাকে দেশবাসী দেখো তো আমার বউটা দেখতে কেমন হয়েছে বউটা কি জাতীয় সম্পদ দেখি বউটা কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত ব্যক্তিগত তাহলে ও পাবলিক করলো কেন শুধু আমি দেখবো কেন সবার দেখার অধিকার প্রতিষ্ঠিত হোক এটাই স্বাধীনতা এই নোংরামি গুলো আজকে চলছে আল্লাহ তুমি এই সমস্ত নোংরামি থেকে যুব সমাজকে হেফাজত করো জোরে বলি আল্লাহ আমিন জাস্ট ফ্রেন্ড এটা একটা লুচ্চা শব্দ কি কথা কি বলা যাচ্ছে জাস্ট ফ্রেন্ড এটা কি কি শব্দ বলেন লুচ্চা শব্দ খারাপ শব্দ ফ্রেন্ড বলতে কিচ্ছু নাই বিএফ জিএফ এই শব্দ ইসলামে নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কোনো ফ্রেন্ড নাই কিছু কিছু যুবককে কিছু কিছু যুবক প্রশ্ন করে বলে তোমার কি জিএফ আছে শর্টে কয় বুঝলে লম্বা কয় না গার্লফ্রেন্ড আছে কি না তো কি তুমি তো এই যুগের কোনো পড়াই না তুমি কি মানুষ না কালুয়া ও যে বড় কালুয়া হয়ে বসে আছে আছে না নাই আছে বিয়ের আগে কোন প্রকার সম্পর্ক রিলেশন করা যাবে না ভালোবাসা হবে বিয়ের আগে না বিয়ের পরে বলেন ভালোবাসা মূলত হবে কখন বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে যে ভালোবাসা নাম দিয়েছে নাকি ভালোবাসা না দুষ্টামি ভালোবাসা না নোংরামি ভালোবাসা না সেনা আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দাও জোরে বলি আল্লাহু আমিন অনেক শক্ত শক্ত কথা আমি বলে ফেললাম হ্যাঁ করেছেন মনে আসুন আমরা এখন সময়টা ক্ষেপণ না করে দোয়ার দিকে যাব আপনারা অনেক ক্লান্ত সারাটা দিন কাজ না করলেও শরীর থেকে যে পরিমাণ ঘাম ঝরে কাজ না করেই ঘাম ঝরে এই যে বসে আছেন ঘাম ঝরতেছে অনেক কষ্ট করেছেন বসে আমাকে সহযোগিতা করেছেন দিনের আলোচনার একটি পরিবেশ আপনারা সুন্দর করে বজায় রেখেছেন আমরা সময় না দেরি করে আমরা এখন আসুন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আলী আকবর আকবর আলী সাহেব উনি কোথায় বয়স্ক মানুষ আল্লাহ তুমি তার দীর্ঘ হায়ের দান করো আমার মিজান ভাই যার ওজন আছে মিজান তো তাকে বলে যার ওজন থাকে ঠিক আছে আমার মিজান ভাই ওজনকে তুমি আল্লাহ বাড়ায় না গায়ের ওজন না কিন্তু ইমানের ওজনকে তুমি আল্লাহ বাড়ায় না জোরে বলি আমি তার আরো কিছু ভাই আছেন প্রবাসে থাকেন আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে আনন্দময় করে দাও সুখময় করে দাও
বরকতময় করুন এবং প্রবাস জীবনে ইউরোপে থেকে ইউরোপীয় সভ্যতা কে বর্জন করে ইসলামী সভ্যতা মেনে চলার তৌফিক দিন কারণ পরিবেশ কিন্তু মানুষকে অনেক কিছু করে ফেলে তাই না আবার আমাদেরকে হতে হবে হলো গচি মাছের মতো গচি মাছ চিনেন তো বাইর মাছ থাকে কোথায় কাদায় সবচাইতে পরিষ্কার কোন মাছের গা বাইর মাছের গা থাকে কাদায় কিন্তু পরিষ্কার বেশি ওই মাছের তো এজন্য যতই হোক না কেন ইমান যার থাকবে আল্লামা ইকবালের একটা কবিতার শের আছে আলোচনা তো শুরু হয়ে গেছে আল্লামা ইকবাল একটা কবিতার মধ্যে বলেছেন আমেরিকার শিক্ষা সংস্কৃতি আমাকে গ্রাস করতে পারেনি কারণ আমার চোখে আছে মক্কা মদিনার ধুলি আলহামদুলিল্লাহ বলেন আমাদের চোখে থাকবে কিসের ধুলি বলেন মক্কা মদিনা থাকবে পৃথিবীর কোন সভ্যতা আমাকে গ্রাস করতে পারবে তো আল্লাহ তুমি তাদের ছয় ভাই আপনারা আল্লাহ তুমি ছয় ভাইদের সকল ভাইদের ভিতরে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও পরিবারকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে দাও আচ্ছা আমাদের এলাকায় কি মিলাদ কিয়াম না আচ্ছা ঠিক আছে মিলাদ কিয়াম কি ফরজ কোনো কাজ আসতে কোন কেন আচ্ছা মিলাদ কিয়াম না হলে কেমন দিন আল্লাহ ধরবেন পাকড়াও করবেন আচ্ছা টুপি পরা ফরজ না লুঙ্গি পরা ফরজ আস্তে আস্তে কয় কথা টুপি আগে না লুঙ্গি আগে এক বেচারি গেছে ধান লাগাতে বিশাল বড় পাথার পাথার পর্যন্ত জমি মানে বিশাল বড় মানে কি বলে ফাঁকা চড়া হ্যাঁ বিশাল বড় তো এই বিশাল বড় মাঠের ঠিক মাঝখানে তার জমি জোরে রক্ত হয়ে গেছে তো রক্ত হলেই ভাবতেছে নামাজটা কি করি বাড়িতে গেলে বহু দেরি হবে উজু বানায় নামাজে দাঁড়িয়েছে নামাজ শুরু করতে মাথায় হাত দিয়ে থেকে টুপি নাই কি নাই টুপি নাই এবং পাগড়ি ছাড়া সে নামাজও পড়ে না পাগড়িও নাই তো পাগড়ি পড়লে তো টুপি না হলো চলে নাকি মানে ঢেকে যায় তো তার ভাবতেছে যে পাগড়ি ছাড়া তো নামাজ হবে না আমার যেরকম করে হোক পাগড়ি সুন্নত বাদ দেওয়া যাবে না লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে কি কথা কি বুঝতেছে না সারা জীবন যদি কেউ পাগড়ি নাও পরে তার গুনাহ হবে না সে সুন্নত থেকে বঞ্চিত হবে নামাজ যদি না পড়ে তো কি হবে গুনাহগার হবে ফরজ নিয়ে প্রশ্ন করেন এইগুলো নিয়ে প্রশ্ন করেন কেন কি কথা কি বোঝা গেল এগুলো নিয়ে আমি কোনো উত্তর দেই নাই কখনো দেব না সুদ নিয়ে প্রশ্ন করেন গিবত নিয়ে প্রশ্ন করেন আমাদের সমাজে গিবত কি এখন কম না বেশি কেমন বেশি জানেন আগে চায়ের দোকান ছিল না এখন চায়ের দোকান কম না বেশি চায়ের দোকান যত বেশি হবে গিবতের আক্রা তত বেশি হবে বসে বসে যেখানে চৌরাস্তা সেখানে গিবতের জন্য শয়তান বসে আছে আছে না বলেন গ্রামে গঞ্জে কিন্তু এগুলো সব বেশি আমি দেখি আর ভাবি জানেন মানে শয়তান যদি দেখা যেত শয়তান যদি দেখা যেত তাহলে ওই ওই জায়গাগুলোতে আছে ভুলেও যাবেন না ওই সমস্ত জায়গা যেখানে হ্যাঁ শয়তানের টার্মিনাল একজন কইছে এটা মানে শয়তানের কি ওটা টার্মিনাল স্টেশন অফ ডেভিল তো শয়তানের টার্মিনালে বসার দরকার নাই গিবত শেখাতে হবে গিবতের ব্যাপারে প্রশ্ন করেন উত্তর দেব জেনের ব্যাপারে প্রশ্নগুলো উত্তর দেব কিন্তু এই ছোটখাটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না মোনাজাত ফরজ নামাজের পরে মোনাজাত আমার দেশের মানুষ করে আমার দেশের মানুষ কথা বলে আরবি ভাষায় না বাংলা ভাষায় বাংলা ভাষায় নামাজ পড়ে কোন ভাষায় আরবি ভাষায় মায়ের ভাষার চাইতে আপন কোনো ভাষা কি হতে পারে হতে পারে তবে হ্যাঁ আরবিটা আমাদের আরো আপন অবশ্যই প্রিয় এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে বাংলা ভাষা কে দিয়েছেন আমরা যদি বাংলা একটু ডাকি আল্লাহ মনে হয় রাগ করবেন রাগ করবেন নাকি কেউ যদি ফরজ নামাজের পর মোনাজাতকে যদি নামাজের অংশ না মনে করে আল্লাহর কাছে চান আল্লাহ তো বিরক্ত হয়ে যাবেন বিরক্ত হবেন না এগুলো নিয়ে প্রশ্ন কেন হ্যাঁ যদি কেউ নামাজের পর হাত তুলে দোয়াকে যদি নামাজের অংশ মনে করে সে গুণাগার হবে সে কি হবে কারণ দিনের মধ্যে নতুন কিছু ঢুকানো হলো কিন্তু আমি তো চাইতে পারি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন একা না পৃথিবীতে সেই সময় দুজন মানুষ ছিলেন আদম আর কে হাওয়া ওয়াকালা এক বছর না দুই বছর ওয়াকালা কি দুই বছর তাসনিয়ার সিগা ওয়াকালা তাসনিয়া রব্বানা যালামনা
انفسنا والا تغفر لنا তাহলে দোয়া করেছেন একজন না দুজন তাহলে একজন ইনফিরাদি দোয়া তো আদম করেন নাই দুজন মিলে দোয়া করেছেন রব্বানা যালামনা انفسنا সমস্যা কোথায় দোয়া করতে পারে যদি কেউ দোয়া না করে পিটারে নাকি না আচ্ছা আমি নামাজের মধ্যে আস্তে না জোরে দেখেন আস্তে গ্রুপ বের হইছে আচ্ছা আস্তে হোক আর জোরে হোক কোনো গন্ডগোল করার দরকার নাই কোন গন্ডগোল আমরা করতে যাব না আস্তে বলবো সমস্যা নেই জোরে বলবো না বললেও নামাজ মনে হবে না আস্তে কয় যদি কেউ আমিন না বলে নামাজে নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলে কিন্তু সে একটা আমল থেকে কি হলো বঞ্চিত হলো কিন্তু এই না এটা বাদ দিলে তার নামাজ হবে না এমন কোন কথা পৃথিবীর কেউ বলতে পারবে না কি কথা বোঝা গেল সূরা ফাতিহা বাদ দিলে আস্তে কর এখানে প্রশ্ন করেন এখানে প্রশ্ন জবাব দেব কিন্তু অতিরিক্ত কোন কথা আমরা বলতে যাব রাসূল নূরের তৃণা মাটির তৈরি এগুলো নিয়ে কথা আসে না নাই আচ্ছা কিয়ামতের দিন আল্লাহ বলবে এদিকে আয় তুই নূর না মাটি দেখো এটা বলবে আল্লাহ বলবেন তো এই সমস্ত বিষয় তো বিতর্কিত বিষয় দরকার কি এগুলো নিয়ে আমরা কোনো গন্ডগোল করতে যাব না দাড়ি দাড়ি যদি কেউ দাড়ি মানে কি বলে হুজুর কি পরিমাণ দাড়ি আমাকে আপনাকে রাখতে হবে আচ্ছা কিছু কিছু চুল এক পর্যায়ে যে থেমে যায় যেরকম বগরের চুল ওটা কি তিন হাত লম্বা হয় আস্তে আচ্ছা ওটা কিন্তু একটা পর্যায়ে থেমে যায় তেমনই বান্দার মুখের যে দাড়ি ম্যাক্সিমাম লোকের জরিপ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সেটা থেমে যায় কসু শারিক ওয়া ফলিহু মোষ্টাকে ছোট করো দাড়িকে ছেড়ে দাও ছেড়ে দাও ওয়া ফলিহিয়া দাড়িকে ছেড়ে দাও আপনি ইন্দোনেশিয়া যান মালয়েশিয়া যান ওই এলাকার মানুষের দাড়ি গোনা যায় কারো পঞ্চাশটা কারো ষাটটা কারো সত্তরটা কারো আশিটা কি কথা কি বুঝতেছে তাদের দাঁড়িয়ে এত কম এই দেখ এইটাও আছে এই ষাট সত্তরটা আছে না তো ম্যাক্সিমাম লোকের দাড়ি একটা পর্যায়ে এসে থেমে যায় কিছু কিছু লোকের দাড়ি আছে মাটি পর্যন্ত থাকে আসলে আচ্ছা ওটা কি অধিকাংশ না স্বতন্ত্র কম এক্সেপশন ব্যতিক্রম কিছু লোকের দাড়ি বড় হয়ে যায় এখন এক্সেস দাড়ি নাভির নিচে যাচ্ছে ও পেশাব করতে গেলে কম সুবিধা না অসুবিধা অসুবিধা কি রাখা যাবে না তাহলে সেই সময় কি করতে হবে কাটতে হবে ম্যাক্সিমাম দাড়ি কাটতে হয় না ম্যাক্সিমাম দাড়ি কি